দর্শক, আজকে গাজীপুরে একটি ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনায় মূলত ট্রেনের 7টি বগি লাঞ্ছিত হয়েছে। এর মধ্যে কয়েকটি বগি রেল লাইন থেকে ছিটকে গিয়ে পাশের যে ধানি জমি রয়েছে সেই ধানি জমিতে পড়েছে। স্থানীয়রা যেটি বলছেন যে মূলত ভোর 4টার দিকে এই দুর্ঘটনাটি ঘটেছে এবং বিকট শব্দে আসলে দুর্ঘটনাটি যখন ঘটে তখন বিকট শব্দ হয়েছিল। বিকট শব্দে আসলে যে পাশের যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর মানুষের ঘুম ভাঙে। এখন পর্যন্ত এই দুর্ঘটনায় একজন নিহত হওয়ার সংবাদ পাওয়া গেছে এবং আহত হয়েছিল অন্তত 50 থেকে 60 জন যাত্রী, যেটি আসলে স্থানীয়রা এবং যে প্রশাসন যেটি বলছে যে মূলত এটি দুর্ঘটনা নয়, এটি একটি নাশকতা। সেই যে জায়গাটি থেকে দুর্ঘটনাটি ঘটেছে সেখানে একটি রেলের যে লাইন রয়েছে সেই লাইনটি কেটে রাখা হয়েছিল, যে কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং প্রশাসন বলছে যে লাইনটি মূলত কেটে রেখেছেন নাশকতার উদ্দেশ্যে কেটে রাখা হয়েছে। যারা হরতাল এবং অবরোধের সমর্থনে রয়েছেন তারাই আসলে এই দুর্ঘটনাটি ঘটিয়েছেন বলে জেলা প্রশাসক জানিয়েছেন। আজকে ভোর 4টার দিকে বাওয়াল রেল স্টেশনের যে আউটার সিগনাল এলাকা রয়েছে সেই সিগনাল এলাকাতে চিলাই ব্রিজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। মূলত এই ঘটনার পর থেকে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এই ট্রেনটি আমরা যেটি জানতে পেরেছি এই ট্রেনটি হচ্ছে ময়মনসিংহ থেকে ঢাকা গাজীপুরের দিকে, ঢাকা কমলাপুর রেল স্টেশনের দিকে যাচ্ছিল এবং যাওয়ার পথে আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলছেন নাশকতার উদ্দেশ্যে রেললাইনটি কেটে রাখা হয়েছে, যে কারণে আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় 7টি বগি লাঞ্ছিত হয়েছে এবং পুরো ঘটনাটি তদন্তের জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে প্রধান করে 5 সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করে দেওয়া হয়েছে। এবং জেলা প্রশাসক আরও জানিয়েছেন যে এই ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হওয়ার যে খবরটি সেটিও কিন্তু তিনি নিশ্চিত করেছেন এবং তিনি বলছেন যে অন্তত 60 জন আহত হয়েছেন, যাদেরকে গাজীপুর সহ আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। আর জয়দেবপুর স্টেশন রেলওয়ে স্টেশনের যে স্টেশন মাস্টার হানিফ আলী তিনি বলছেন যে বুধবার ভোর 4টার দিকে রাজেন্দ্রপুর স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি মূলত এই যে যে ভাওয়াল রেল স্টেশন এর কিছু দূর অগ্রসর হওয়ার পরপরই ইঞ্জিনসহ 7টি বগি লাঞ্ছিত হয়েছে এবং ইঞ্জিনসহ কয়েকটি বগি কিন্তু রেল লাইন থেকে ছিটকে গিয়ে একেবারে ধানি জমিতে পড়েছে। তিনিও যেটি বলছেন যে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি নাশকতা, মূলত ট্রেন দুর্ঘটনা ঘটানোর জন্যই দুর্বৃত্তরা লাইনটি কেটে রেখেছিল, যেই কারণে আজকের এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। তবে এখন পর্যন্ত সেই ট্রেনটি উদ্ধার কাজ শুরু হয়নি, হয়তো কিছুক্ষণের মধ্যে সেটি উদ্ধার কাজ শুরু হবে এবং উদ্ধার কাজ শেষে যখন রেললাইন সংস্কার বা মেরামত করা হবে এরপরে আসলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।